আশুরা, এটা হচ্ছে মহররম মাসের 10 তারিখ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের মহান দিনসমূহের মধ্য থেকে একটি। এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়কে ফেরাউন ও তার সম্প্রদায়ের হাত থেকে মুক্তি দান করেন এবং ফেরাউন ও তার সম্প্রদায়কে নদীতে ডুবিয়ে দেন। ফলে শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রাখতেন। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সাল্লামও এই দিনে রোজা রাখতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সাল্লাম যখন মদিনায় আসলেন তখন দেখলেন তারা একদিন রোজা রাখে, অর্থাৎ আশুরার দিন। এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তারা বলল, এটি একটি মহান দিন, এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছিলেন এবং ফেরাউনকে নদীতে নিমজ্জিত করেছিলেন, ফলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রাখতেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মুসার ব্যাপারে তাদের থেকে বেশি হকদার, ফলে তিনি সেই দিন রোজা রাখলেন এবং ওই দিনে রোজা রাখার নির্দেশ দিলেন। আশুরার রোজার একটি বড় ফজিলত রয়েছে, আর তা হচ্ছে এর মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ববর্তী এক বছরের গোনা মাফ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা রাখি, তিনি এর মাধ্যমে পূর্বের এক বছরের গোনা মাফ করে দিবেন। সুতরাং যে ব্যক্তি এই রোজা রাখলো সে এক বড় মহা পুরস্কার লাভ করলো, পাশাপাশি যে এর সাথে 9 তারিখ রোজা রাখলো সে আরো বড় পুরস্কার লাভ করলো।